সোয়েটারও পরনি তুমি, সোয়েটার সিনেমাটা হিটিং করেছে কোথায় সব জায়গায় সোয়েটার পরে যাবে তা নয় জিনিসটা, হ্যাঁ পরে এলে ভালো, স্টুডিওতে তো ঘুরে যাচ্ছি মানে জিনিসটা। আচ্ছা এই যে সিনেমাটা, সেই সিনেমাটার কি নাম? পাগলু? এই দুর্গেশগড়ের গুপ্তধন হচ্ছে সেটা সিকুয়েল। মূল চরিত্র গুলোকে এক রেখে জিনিসটা, মানে ওটা হচ্ছে মূল চরিত্র, এটা দুশ্চরিত্র জিনিসটা। চোখের দিকে তাকে কথা বলো না, আমার অসুবিধা হচ্ছে, উল্টে যাচ্ছে আমাদের নাম। সেই নামেই রয়েছে। কি নাম আছে? অর্জুন চক্রবর্তী। পুরো নামটা আছো, কিছু অন্য কিছু লাগাও নি সামনে? আমি জেমস বন্ড করে দেবো আজকে। হ্যাঁ সেটা করে দিও, কিছু একটা অন্য কিছু একটা জিনিস। ছবিটা কিন্তু যিনি জেমস বন্ড করেন হলিউডে ওনার ছবি দিয়ে দেবো, তখন লোকজন আর বুঝতে পারবে না। না না সবাই বুঝবে, আজকাল তো সবাই সব বুঝে। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করছে এই ছবিটা করার সময় কোন মজার ঘটনা হয়েছে কিনা জিনিসটা, হ্যাঁ তা সেইটার কি উত্তর দিচ্ছ কি দিচ্ছ না? দিচ্ছি তো। দিচ্ছ? প্রচুর মজার ঘটনা হয়েছে। তাহলে আর এখানে দেওয়ার দরকার নেই, আমি একটা অন্য প্রশ্নে যাচ্ছি। সেই কি হচ্ছে যে তোমার যে এই যে ধরো রহস্য ফহস্য যে জিনিসটা, হ্যাঁ তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য কি হয়েছে জিনিসটা? আমার জীবনের রহস্য মানে ধরো সকালবেলা দেখলে যে টুথব্রাশ হারিয়ে গেছে, দাঁত মাজতে পারছে না, হতেই পারে তাই না? তাই বলে তুমি পুরোটা নিয়ে নিও না জিনিসটা, মাঝে মাঝে যেতে দাও। অর্জুন কি বলছো? অর্জুন আসলে সফিস্টিকেশনই তো, কলতলায় মনে হয় একটু অসুবিধা হচ্ছে না? অসুবিধা নেই তো, কেউই কোনটা ছেড়ে কথা বলছে না জিনিসটা, সবাই কিন্তু মোটামুটি ভালোই খেলছে জিনিসটা, বিভিন্ন রকমের সব গল্প ফল্প নিয়ে গিয়ে। তো তোমাদেরকে নেওয়াটা কি ভুল হলো নাকি না ঠিক আছে বলে মনে হচ্ছে এই ছবিতে? আমাদের দেখো এই ব্যাপারে তো সবচেয়ে ভালো করবেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেহেতু উনি আসেনি, আবিদ্যাও আছে কিন্তু আমাদের আবিদ চ্যাটার্জি কিন্তু কলতলায় যখনই কোন সৌলভ্যতি আসে না মাইরি, তখন কলতলাটা আর গঙ্গা ঝিলি ঝিলিক হয়ে ওঠে মানে জিনিসটা। সে বড় বড় সব লোকজন আসে, তবে আমার না কচি কাঁচা গুলো আসলে বেশি ভাল লাগে জিনিসটা, কি হয় মানে পচা যায় ফিউচারিংটা দায়িত্ব জিনিসটা। আচ্ছা আজকে যারা এসেছে আমি মাইরি বলছি, ঢপ মারছি না, তোমরা নিজেদের কথা নিজেরা একটু বলো তো, যে তোমরা কমলাবাসী কলতলা এসেছ, বলো শোনা। নমস্কার, আমি অর্জুন চক্রবর্তী। আমি ঈশা, আর আমরা এসেছি আমাদের ছবি নিয়ে কথা বলতে, এবং কমলা দি যদি জানতাম না অন্য ব্যাপার নিয়ে কথা বলতে। মানে জিনিসটা কি সিরিয়াস দিচ্ছ মাইরি? মানে আচ্ছা তুমি কি আমি সিরিয়াস নাকি সত্যি বলতে? না না মানে বই ভাই তাহলে মানে মিঠু দিয়ে মতন যদি মানুষ হয় না তার বাড়িতে মানে কাজ করতে ভালো লাগে, মানুষটা খুব ভয় না মানে। আচ্ছা হ্যাঁ জিনিসটা মানে তিনি শাশুড়ি কেমন?
মানে তাই বলে কি তুমি বাইরে থেকে দেখে কি বুঝছো মানে জিনিসটা যা বুঝছি ভালোই শাশুড়ি বৌমার কেমন কে মানে জিনিসটা হচ্ছে কেমন দারুণ কেমিস্ট্রি জেলিংটা ফেলিংটা হচ্ছে নাকি অসম্ভব ভালো দেখো অভিনয় ভালো না হলে কিন্তু মেকআপ আর পোশাক দিয়ে তুমি বলো আমাকে তুমি তো এত ছবি দেখেছো এত লোকজনের সঙ্গে তুমি কথা বলেছো কলকাতায় তুমি বলো সত্যি অভিনয় যদি ভালো না হয় আমি তো অনেকদিন ধরে জানি যবে থেকে রুদ্রনীল অভিনয় করছে গুপ্তধন আমাদের ওইটাই যে অভিনয় স্ক্রিপ্ট বোঝার ক্ষমতা ধরো যেটা দেখতে চাইছেন সেটাকে ফুটিয়ে তোলার ক্ষমতা শেষে কি হচ্ছে সিনেমাটা শেষে সবার নাম দেখা বুদ্ধি খুলে গেল ছোটবেলা কি মিঠু দিয়ে তেল দিয়ে বড় করতো নাকটা কিচ্ছু হয় এটা এটা ঠিকই যে আমাকে দেখতে ভালো যারা বলে তাদের আসলে তাদের প্রসঙ্গে তাদের উদ্দেশ্যে বলছি আমি এটা কিন্তু থ্যাংকস টু মা বাবা অবশ্যই আমি আর কি করে পাবো বলো আমি তো চাইলেই পেতে পারি তাহলে পরের ছবি তো তোমাদের বাবা মায়ের কে নিয়ে আসো আচ্ছা তোমরা একসঙ্গে করতে গিয়ে কতটা কাছাকাছি একটা সিনে তো পুরো এরম কাছাকাছি ছিলাম আর একটা সিনে আমি ছিলাম ওই পাহাড়ের মাথায় আমার ঈশা এইদিকে গাড়িতে বসে উল্টো দিকে চলে যাচ্ছিল তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাছাকাছি বন্ধুত্বটা না হলে কিন্তু স্ক্রিপ্টিংটা পক্করে ফুটে ওঠে না কখনোই না এই জন্যে গোটা ইউনিটটা ক্যামেরার সামনে যারা পিছনে যারা সবার মধ্যে একটা পুরো পারিবারিক বন্ডিং এই জন্যই এত ভালো ব্যক্তিগত জীবনে এত ভালো এই বন্ডিংটা যে মিথ্যে মিথ্যেটা এত ভালো ফুটে ওঠে আচ্ছা তাহলে এখন ভাব আছে তোমাদের নাকি সিনেমা শেষ ভাব শেষ না ভাব শেষ ভাব তো আছে ভাব আছে এরম হয়েছে যে তুমি ওকে বলেছো কখনো ঈশাকে তুমি কখনো বলেছো যে অভিনয়টা ঠিক করে কর তুমি ওকে বলেছো আই ঠিক করে ডায়লগিং বল এটা হয়েছে রোজ বলি অসম্ভব কেমনে করে বলেছো একটু বলো ওই রকম একই টেম্পারিমেন্টিং বলো ঠিক করে স্ক্রিপ্টে মন দাও মোস্ট অফ অল ডায়লগ বলা মানে অভিনয় করা না বাবা কি শুনতো লোক মাইরি আমাকে এটা বলতে পারো আমি ডেইলি বলেছি বেশ করে মিথ্যে কথা বলছি কিনা না আর তুমি তখন কি উত্তর দিয়েছো সিনিয়র মানুষ চুপ করে শুনে নিয়েছে সম্মান দিই তো হাতে ছবি কোথায় হাতে আটটাও ছবি নাই না কি বলছো এত সুন্দর দেখে এত ভালো অভিনয় করে এরকম কেন হচ্ছে কেন তোমাদের সাথে চাইছে না আমি এটার প্রতিবাদ করতে চাই প্লিজ করো কমলা মাসি প্লিজ করো মানে কি করতে হয় সিনেমা পাওয়ার জন্য একটু না না তোমার থেকে আমি লুকোতে চাই না জানো আমি আমি পাচ্ছি না পায়ে খুব তুমি জানো ইয়ে হচ্ছে ওয়েব ওয়েবে ভালো ভালো কাজ হচ্ছে ওয়েব সিরিজ ইন্টারনেট সিরিয়াল ইন্টারনেট সিরিয়াল ইন্টারনেট ইন্টারনেটে ছবিও হচ্ছে সিরিয়াল শুধু না তো সেরকম দু তিনটে করছি আর ওই যে বললাম সাইবার কাটলে আমি জানলাম কি করে জিনিসটা আমি তো 10 বারই সবচেয়ে ভালো সিন কোনটা লেগেছে ভালো সেটা করে মনে হয়েছে যে এরপরে তোমাদের সাউথ সিটি সবচেয়ে দামি ফ্ল্যাটটা তোমাদেরই হবে অবশ্যই ওই থেকে আমাদের রোজগার হয় নিশ্চয়ই অস্বীকার করছি না তোমাকে হোয়াটসঅ্যাপ নেই
বেশি স্মার্ট কিন্তু ভালো গল্প বলার জন্য ভালো গল্প WhatsApp এ বলবো কেন, আমার তো দেখাচ্ছে ভালো ভালো জায়গা দেখাবো, ভালো ভালো পোশাক আশাক পরেছি, অনেক অ্যাকশন হচ্ছে, লোকে দেখানোর জন্য ছবিটা বানাচ্ছে। আমার কিছু ক্ষতি হলে তোমার খুব ভয় লাগে, জলের ট্যাঙ্কটা এই কলটা এমন জায়গায় আছে, এখানে যদি তোমার স্টান্টিংটা করতে গেলে আমি আমার মানে লেগে যেতে পারি। এই যে দুর্গেশগড়ের গুপ্তধন, ওইটার পরে আর কিছু নাই, এটা রিলিজ করে গেলে তারপরে জুলাই মাসে আবার একটা, মানে এই ছবিটা কেমনি করছে দেখে নেবে নাকি, এই ছবিটা কেমনি করছে দেখে নেবো না নেবো সেটা না, ওই ছবিটা ধরে নাও তুমি কনফার্ম ফাইনাল ওটা করছি, কিন্তু আর দেরি আছে, ওটা নিয়ে বলার কি হবে, আমার তো এখন তোমাকে দেখে এখন প্রথমে যার নাম আমাদের মাথায় এলো উনি কিন্তু পরিচালক সেই ছবি, উনি তোমার মতন কালো দেশ পড়েন কিন্তু উনি কিন্তু অঞ্জন দত্ত, মানে কতটা খারাপ লাগলো তোমার বা ভালো লাগলো সবই ওলা বুক করে দেবো, টাকা পেয়েছে তো সিনেমাটা তোমরা নিজেদের নাম বলে বলে দিই, একটু ভদ্র লোকের মতো জিনিস হয়ে যাবে।